আশা করি বন্ধুরা সবাই ভালো আছো। তো আজকে আমার কাছে একটা 2250 রেস্টোরেশনের জন্য এসছে। অ্যাম্পলিফায়ারটা প্রায় বছর চারেক বন্ধ হয়ে পড়ে আছে, তার এক ট্রান্সফরমার ক্যাপাসিটর তো নষ্ট হয়ে গেছে, সব একবারে জং ধরে একদম খারাপ অবস্থায় মেশিনটা এসছে। প্যানেল ফ্যান সব একদম নষ্টই হয়ে আছে, এই যে অবস্থা পুরো একবারে ধুলা পড়ে, বছর চারেক বন্ধ ছিল আউজার অরিজিনাল মডেল। তো এইটা আমরা রেস্টোরেশন করব, ড্রাইভার বোর্ডের বায়াস ফায়াসটা সেট করব। তো অনেক বন্ধু জিজ্ঞেস করছিলো যে ড্রাইভার বোর্ডের বায়াসটা মেশিন চালু থাকা অবস্থায় একবার দেখাতে, তো সেটা ওই ভিডিওতে দেখাবো। ভিডিওটা দেখতে থাকো, সম্পূর্ণ ভিডিওটা দেখো। তো বন্ধুরা, আমরা এইটা ড্রাইভার বোর্ডটা খুলে এটা রিপেয়ারিং করছি। তো এর প্রবলেমটা যেটা হচ্ছে, এর আউটপুটের বায়াসিং ভোল্টেজ মোটামুটি ঠিক আছে, মানে পয়েল যে পয়েন্ট যে 5 ভোল্ট থাকে সেটা ঠিক আছে, কিন্তু এর যে প্রাইমারি ড্রাইভার সার্কিটটা সেটার মধ্যে কিছুটা ফল্ট আছে। তো ফল্টটা কীরকম সেটা তোমাদেরকে আমি ওয়েবফর্মটা দেখাচ্ছি, দেখলে হয়তো বুঝতে পারবে। যদি এই ওয়েবফর্ম সম্বন্ধে আইডিয়া থাকে তাহলে দেখলে বুঝতে পারবে। তো এইটা হচ্ছে তার ওয়েবফর্মটা, মানে কয়েল, যেটা প্রাইমারি কয়েল ড্রাইভারের ওয়েবফর্মটা। তো এটার প্রবলেমটা হচ্ছে, দেখতে পাচ্ছ এইখানে একটা বাম্প আছে, এইখানে বাম্প আর এইখানে ক্লিপ। এটা ক্লিপটা যাতে সমানভাবে হয় সেরকমভাবে দেখতে বায়াসটা সেট করতে হবে, যাতে যখন আমি সিগন্যালটা বাড়াবো তখন যেন দুটো ক্লিপ একসঙ্গে সমানভাবে হয়, নইলে একটা বেশি একটা কম হলে অসুবিধা হবে। যেমন দেখছো নিচের টাগে হচ্ছে, তো এই বায়াস ভোল্টেজটা আমাকে সেট করতে হবে, প্লাস এই যে বায়াসের ক্লিপিং ভোল্টেজগুলো, এই যে দেখতে পাচ্ছি একটা নচ, এই নচটা থাকা চলবে না, থাকলেই সাউন্ডটা বাড়বাড় করবে। তো এইটার যে কেন হয় সেটা একটা তোমাদেরকে আমি থিওরি বলছি, এটা এই মেশিন ছাড়া দেখা সম্ভব নয়, কারণ বায়াস বিভিন্ন ট্রানজিস্টার বিভিন্ন রকম হতে পারে ভোল্টেজ, যে ক্রস ওভার পয়েন্টটা, এটা 30 পঞ্জন লাগানো আছে। এটা প্রবলেমটা হচ্ছে, এই যে ড্রাইভার ট্রান্সফর্মারটা যেখানটা আছে না, এটা ড্রাইভার ট্রান্সফর্মার যদি ধরো ভায়া ক্যাপাসিটর রেজিস্ট্যান্স হয়ে গ্রাউন্ড থাকে, তো আমি যেটা যদি বাইপাস করে দিই, তো এটা ডাইরেক্ট যদি গ্রাউন্ড ধরি, তো এখানে যে এনপিএন ট্রানজিস্টারটা থাকে সেই এনপিএন ট্রানজিস্টারের বায়াসিংটা ঠিকঠাকভাবে করতে হবে। এখানে যে কালেক্টর রেজিস্ট্যান্সটা থাকে সেখানে গোড়া থেকে এইভাবে যায়, তো এই যে বায়াসিংটা, এই বায়াসিংটা অনেক সময় ইরর হয়। এই বায়াসিংটা ইরর থাকার কারণে এই যে ক্রস ওভার পয়েন্ট দুটো দেখছো, এই যে ক্রস ওভার পয়েন্ট দুটো, এই ক্রস ওভার পয়েন্ট দুটো প্রবলেম করে। তো সেটাই আমরা রিপেয়ারিং, মানে বোর্ডটা রিপেয়ারিং করে দেখব যে রিপেয়ারিং করার পর এটা কীরকম দিচ্ছে। আর যে দুটো পয়েন্ট থাকে আপ আর ডাউনের, এইটা কমন সেন্টার পয়েন্ট, ভিসিসির হাফ থাকবে। তো যে আপ আর ডাউন পয়েন্টটা থাকে, এই দুটো চেষ্টা করতে হবে বায়াসটা এমনভাবে সেট করতে যেন এই দুটো একবারে এক থাকে, মানে ঠিক ইও ক্লিপিং হতে শুরু করবে, তো ইও ক্লিপ হতে শুরু করবে, হয়তো এইটা কিছুটা যাওয়ার পর এইটা আরও পরে ক্লিপ হবে, ভাইস ভার্সা হলে তখন সাউন্ডের প্রবলেম হয়। তো বন্ধুরা, বোর্ডটা রিপেয়ারিং সম্পূর্ণ হয়ে গেছে। তো এর মধ্যে অনেক ইলেকট্রোলাইট ক্যাপাসিটারগুলো, ওইগুলো ফল্ট ছিল, ইএসআর বেশি দেখাচ্ছিল, তো সেগুলো সম্পূর্ণ চেঞ্জ হয়েছে। আচ্ছা, এই দুটো 30-55 চেঞ্জ হয়েছে, দুটো ওপেন হয়ে গেছিলো, আর এইটার বেশি একটু প্রবলেম ছিল, ওই জন্যে সিগন্যালটা টেনেও নামিয়ে দিচ্ছিল। তাছাড়া এইগুলোতে হাফ ওয়াটের রেজিস্ট্যান্স লাগানো হয়েছে, আর এইটা 2 ওয়াটের, এটা ছিল নি আমার কাছে হাফ ওয়াট, ওই জন্য 2 ওয়াটে ছিল লাগিয়ে দিয়েছি। বাকি বোর্ড একদম পুরো নতুন করে সমস্ত কাজ হয়েছে, বোর্ডের পিন টিনে ঝালা হয়েছে। তো এবার তোমাদেরকে আমি সিগন্যালটা দেখাচ্ছি যে সিগন্যালটা এখন আপাতত কী আসছে। তো সিগন্যালটার জন্য আমাকে একটা স্কোপের প্রোব গ্রাউন্ডে, আরেকটা প্রোব যেটা ট্রান্সফরমারের ইনপুট ট্রান্সফরমারের, একটা কয়েল ভায়া ক্যাপাসিটরের রেজিস্ট্যান্স হয়ে যাচ্ছে আর আরেকটা কয়েল ট্রানজিস্টার হয়ে, সেই কয়েলটাতে আমাকে প্রোব করতে হবে। দেখো, প্রোব করতেই ইয়েটা চলে এসছে, নিচের হলুদ চ্যানেলটা একদম পিওর সাইন, মানে কোনো ফল্ট নেই। তো এবার আমাদেরকে আমি ট্রানজিস্টারের যে ড্রাইভটা থাকে, এখান থেকে যে দুটো ড্রাইভ বেরোয়
সেই দুটো ড্রাইভের সিগন্যালটা আমি দেখাচ্ছি, দেখলে বুঝতে পারবে যে অ্যাম্প্লিফায়ারটা কীভাবে কাজ করে। তো এটা যেমন আছে কমন প্রোব আমি একটা রেখে দিব, রেখে দিয়ে আমি দুটো প্রোবে দুটো প্রোব লাগাবো, দুটো প্রোব একটা বেস ওয়ানে একটা বেস টুতে। তো দেখতে পাচ্ছ এটা হচ্ছে দুটো বেসের ড্রাইভিং সিগন্যাল। তো অনেকে প্রশ্ন করতে পারে এটা কীরকম ব্যাপার, তো এইটা হচ্ছে যখন একটা ট্রানজিস্টার চালু হবে তখন একটা ট্রানজিস্টার বন্ধ হবে, এইটা হচ্ছে ট্রানজিস্টার দু সাইড এইভাবেই কাজ করে। তো এইটা আমি যদি একটা চ্যানেল ইনভার্ট করে দিই তখন আরও ভালোভাবে বুঝতে পারবে যে সাইন ওয়েভটা যেটা ঢুকছে সেটা কী করে তৈরি হচ্ছে। তো আমি একটা চ্যানেল ইনভার্ট করে দিচ্ছি, দেখো এবার বুঝতে সুবিধা হচ্ছে, একদম পারফেক্ট আউটপুট আছে। তো আমাদের ড্রাইভার বোর্ড রেডি হয়ে গেছে, এরপর মেশিনের ট্রানজিস্টারগুলো খুলে নতুন করে থার্মাল পেস্ট দিয়ে বসিয়ে আবার রেডি করব। তো বন্ধুরা আমার মেশিনটা পুরো রেডি হয়ে গেছে, মেশিনটা রেডি হওয়ার পর লুকটা এরকম একদম আগের মতো এসে গেছে। তো মেশিনটাতে আমি 8 ওহম লোড দেবো, একটা 1 কিলোহার্টজ যে সাইন টোন ফিট করা আছে, ফিট করে আমি এই যে লোড দেখতে চলো এই লোডে আমি লোড দেবো, দিয়ে দেখবো মেশিনটা কত বার লোড দিচ্ছে। তো মেশিনটা লোড দেওয়ার জন্য প্রথমে আমি একটা 1 কিলো টোন দিয়ে দিয়েছি ভিতরে, এইটা হচ্ছে তার 1 কিলো টোন। এরপরে আমি যদি ভলিউমটা আস্তে আস্তে খুলি তো ঠিক কতটা ক্লিপিং পয়েন্টের আগে পর্যন্ত যাচ্ছে আমাকে দেখতে হবে। এইখানে ভোল্টেজটা দেখো VR, প্রথম 2 নম্বরটা হচ্ছে ইনপুট ভোল্টেজ 4456 মিলিভোল্ট, 1.5-এর কাছাকাছি। আর 1 নম্বরটা হচ্ছে আউটপুট ভোল্টেজ 42 ভোল্ট। তাহলে এবার কত ওয়ার লোড দিচ্ছে সেটা হিসাব করার জন্যে আমরা এটাকে গুণ করছি, 225 ওয়াট ক্রিস্টাল ক্লিয়ার লোড দিচ্ছে, এটা হবে প্রায় 1% THD-তে লোডটা দিচ্ছে। তো অনেকে প্রশ্ন করতে পারো যে তাহলে মেশিনটা তো 250 ওয়াট, তো কোম্পানি যেটা আসল জিনিস পেটে মানে ভিতরের খবর যেটা কোম্পানি বলে না, বা অনেকেই এই মেশিন সম্পর্কে এদের টিজি সম্পর্কে আইডিয়া থাকে না, ওই জন্য ব্যাপারটা বুঝতে পারে না। তো এখানে দেখো এটা একটা এই মেশিনটার এটা হচ্ছে ম্যানুয়াল, ম্যানুয়ালে কোম্পানি পরিষ্কার লিখে দিয়েছে 300 ওয়াট RMS দিতে পারবে, কিন্তু সেটা কত পার্সেন্ট টিভিতে লেখেনি। তো দ্বিতীয়ত লিখেছে 250 ওয়াট RMS অ্যাট 10% THD, 220 ওয়াট 5%, 200 ওয়াট 2%, মানে এই যখনকে হয়তো 0.5% THD-তে যাবে তখন এর টোটাল আউটপুট পাওয়ার হইতে এসে দাঁড়াবে 180 ওয়াট কি 170 ওয়াটে। টিএইচডি যত কম হবে অ্যাম্পলিফায়ারের আউটপুটের যে সাউন্ড কোয়ালিটি তত ভালো হবে। তো আমার এখন ক্লিয়ার আমার যেটা আউটপুট দিচ্ছে সেটা প্রায় 225 ওয়াটের মতো আউটপুট আছে, আর টিএইচডি যদি দেখা যায় প্রায় 1%-এর কাছাকাছি। তো এবার যদি আমি এটা বাড়াই তাহলে এটা টিএইচ যদি একটু মানে ক্লিপিং অ্যালাউ করি তো এটা আরও বাড়তে পারে, দেখবে 42 ভোল্টটা কতটা বাড়ছে। দেখো এটা কিন্তু একটা জিনিস লক্ষ্য করো, উপরের যে পিক দুটো কিন্তু একবার কাটছে বন্ধ হচ্ছে, প্রায় 44 ভোল্টের মতো আউটপুট আছে। তো যদি 44 ভোল্টের মতো আউটপুট হয় তাহলে আমরা যদি হিসাব করি ৪৪×৪৪=১৯৩৬ ভাজিত ৮, 242 ওয়াট আউটপুট আছে। যদি আমরা টিএইচডি অ্যালাউ করি এর থেকেও বেশি ডিস্টরশন আমরা অ্যালাউ করতে পারি, হারমোনিক ডিস্টরশন একটা অন্য কনসেপ্ট, সেটা একদিন বোঝাবো, কিন্তু মানে এই বেসিক যদি মানে বোঝানোর ক্ষেত্রে আমাকে এটা দেখাতে হচ্ছে। অনেকে এটা অরিজিনাল টিএইচডি নয়, তো এবার তুমি যতই হারমোনিক ডিস্টরশনটা অ্যালাউ করবে তত এটা বেশি আউটপুট পাওয়া দেবে। তো এই অ্যাম্প্লিফায়ার হচ্ছে এটা একটা বাজে জিনিস, কোম্পানি লিখে দেয় 250, 300, 350, 450 যত পারলো লিখে দিল,
কিন্তু টিএইচটিটা কত পার্সেন্টেজে এত ওয়াট সেটা ওরা লিখে ওরা দেখায় পরে। আর আরেকটা জিনিস হলো, অনেক ভাই আগের ভিডিওতে একটা জিনিস আমাকে জানতে চেয়েছিল, তারা বায়াসিংটা বুঝতে পারেনি। তো এই মেশিনটা আমি রিপেয়ারিং এমনভাবে করেছি যেন এই পাশের বেস ভোল্টেজ এই পাশের বেস ভোল্টেজের মধ্যে ফারাক কম থাকে। তো অন্য মেশিনে এটা হয়তো ফারাক প্রায় 5, 6, 10, 12 মিলিভোল্ট পর্যন্ত হতে, মানে 0.10-12 মিলিভোল্ট পর্যন্ত হতে পারে। তো আমি তোমাকে এটার বায়াসিং ভোল্টেজটা দেখাচ্ছি। একটা সাইড হচ্ছে 0.420 আর একটা সাইড হচ্ছে 0.418, তাহলে 0.002 ভোল্টের ডিফারেন্স। সেটা কীভাবে সেট হয়েছে, এইখানে যে 1K রেজিস্ট্যান্স দুটো আছে, এই দুটো হাই কোয়ালিটি আর এর টলারেন্স অনেক বেশি, মানে ইরর যেটা থাকে সেই ইররটা অনেক বেশি। বেশি বলতে টলারেন্সের দিক থেকে দেখতে গেলে মানে এটার যেটা ভ্যালু থাকবে সেই ভ্যালুটা একদম অ্যাকিউরেটের কাছাকাছি থাকে। আর তার সঙ্গে একটা ফিডার রেজিস্ট্যান্স আলাদা করে এখানে দিয়েছি, এটা 100 ওহম থাকে। এটা একটা সিক্রেট, এটা তাই আমি দেখাচ্ছি নি। তো এইটা অনেকটা অ্যাডজাস্ট করে এই দুটোর ফিডারের ভোল্টেজটাকে, কতটা পরিমাণ আমি ফাইনালি টিউন করতে পারবো। তো আমি এটা সেট করে রেখেছি 421-418 এরকম কাছাকাছি, যাতে এই দুটো হিট হয় কিন্তু অতটা পরিমাণ না হয়, নইলে সাউন্ডের যে আউটপুটের ক্লিয়ারেন্সটা থাকবে না। আর অনেক সময় আরও অনেকে বললো যে আমার ভোল্টেজ এধারে এধারে কতটা ফারাক নাই তবু কেন এক সাইড বেশি হিট হচ্ছে। এই রেজিস্ট্যান্সগুলো অনেক ক্ষেত্রে প্রবলেম করে, কি হয় একদিকের রেজিস্ট্যান্স এগুলো 5% রেজিস্ট্যান্স, টলারেন্স মানে 5% বেশি হতে পারে কম হতে পারে ভ্যালু, সেই ভ্যালুটা অ্যাকিউরেট করতে হবে। আরও একটা কেস হয় যে এই যে ট্রানজিস্টারগুলো থাকে এদের গেন আনম্যাচ থাকে, দুদিকের গেন আনম্যাচ থাকে। এখন এই মুহূর্তে এটা এক এই ছড়া ট্রানজিস্টার, এদিকে তিনটা এদিকে তিনটা একই ব্যাচের ট্রানজিস্টার, ওই জন্য এদের গেনটা পুরো ম্যাচ হয়ে আছে। আর এই ভ্যালুগুলো পুরো চেক করে লাগানো খুব কম, মানে এটা যেটা আছে আর এই দিকে যেগুলো আছে হয়তো 0.12 কি 0.22, 0.12, 0.13 এরকম ফারাক হবে। আর এই পটেনশিয়াম যে পটটা, এটা ফাইন টিউন করার জন্য এই রেজিস্ট্যান্সটা লাগানো, বাকি এতে একটু ক্যাপাসিটরের ভ্যালুটা বাড়ানো আছে। এটা অরিজিনালি থাকে 15,000, এটা 22,000 করা আছে, যাতে ব্যাসের পাঁচটা পড়লে এটা সাউন্ডটা না ফাটে, টিটা যেন গণ্ডগোল না করে। তো মেশিনটা রেডি হয়ে গেছে, এটা যাওয়ার জন্য রেডি, যার পার্টির মাল। ভিডিওটা যদি ভালো লেগে থাকে একটা লাইক করো, কমেন্ট করো, চ্যানেলটা সাবস্ক্রাইব করো।